অবরোহমূলক তর্কবিদ্যা এর প্রথম অধ্যায় যুক্তি এই যুক্তি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এক কথায় এমসিকিউ প্রথম প্রশ্ন ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় উত্তর যুক্তি দুই নম্বর প্রশ্ন যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি তিন নম্বর প্রশ্ন অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে আবশ্যিক আরোহভাবে নিঃসৃত হয় না দেখো অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে আবশ্যিক আরোহভাবে নিঃসৃত হয় না উত্তর হবে আরোহ দেখো চার আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই উত্তর হবে সম্ভাব্য পাঁচ নম্বর প্রশ্ন যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে অধিক ব্যাপক হয় উত্তর আরোহ ছয় নম্বর প্রশ্ন বৈধতা বা অবৈধতার প্রশ্নটি আরোহ যুক্তি এর সঙ্গে যুক্ত উত্তর আরোহ যুক্তি সাত নম্বর প্রশ্ন যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারে না উত্তর বৈধ আট নম্বর প্রশ্ন যদি কোনো অবরহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি উত্তর বৈধ বা অবৈধ হবে দশ নম্বর প্রশ্ন অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না উত্তর উক্তিটি মিথ্যা এগারো নম্বর প্রশ্ন একটি অবৈধ অবরহ যুক্তির আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্য উভয় হতে পারে উত্তর উক্তিটি সত্য বারো নম্বর প্রশ্ন কোনো যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি উত্তর হবে বৈধ ও অবৈধ তেরো নম্বর প্রশ্ন অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি চোদ্দ নম্বর প্রশ্ন বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে উত্তর সত্য চোদ্দো নম্বর প্রশ্ন তর্কবিদ্যা হল এক ধরনের উত্তর আদর্শনিষ্ঠ বিজ্ঞান পনেরো নম্বর প্রশ্ন যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল অ্যান্সার লজিক ষোলো নম্বর প্রশ্ন তর্কবিদ্যা হলো এমন কতকগুলি নীতির আলোচনা যা উত্তম যুক্তি থেকে মন্দ যুক্তিকে পৃথক করে বলেন এই কথাটি দেখো বলেছেন কপি সতেরো নম্বর প্রশ্ন যুক্তির অবয়ব কিসের দ্বারা গঠিত উত্তর পদের দ্বারা প্রশ্ন লজিক কথাটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে উত্তর ল্যাটিন শব্দ উনিশ নম্বর প্রশ্ন যুক্তি কয় প্রকার উত্তর দুই প্রকার কুড়ি নম্বর প্রশ্ন অবরোহ যুক্তিটি বৈধ হলে কখনোই এমন হয় না যে উত্তর হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য একুশ নম্বর প্রশ্ন কোন যুক্তির অবয়বগুলি নিরপেক্ষ বচন উত্তর অমাধ্যম বাইশ নম্বর প্রশ্ন বৈধতা কার ধর্ম উত্তর যুক্তির তেইশ নম্বর প্রশ্ন যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কী বলে উত্তর সিদ্ধান্ত চব্বিশ নম্বর প্রশ্ন অবৈধ অবরোহ যুক্তির হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্তটি উত্তর মিথ্যা বচন দ্বিতীয় অধ্যায় দেখে নাও বচন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো এক একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল উত্তর চারটি দুই একটি বচন সর্বদা দেখো সত্য বা মিথ্যা হতে পারে তিন নম্বর প্রশ্ন বৈকল্পিক বচনের অন্তর্গত সরল বচনগুলিকে কি বলে উত্তর বিকল্প চার নম্বর প্রশ্ন পূর্বক ও অনুগ এই দুই এর ব্যবহার হয় উত্তর প্রাকল্পিক বচনে প্রাকল্পিক বচনে পাঁচ নম্বর প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে বচন উত্তর চার প্রকার ছয় নম্বর প্রশ্ন উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় উত্তর বিশেষ বচনের সাত নম্বর প্রশ্ন যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও আট নম্বর প্রশ্ন কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় উত্তর এ বচনে নয় নম্বর প্রশ্ন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ ব্যাপ্য হয় উত্তর এ বচনে দশ নম্বর প্রশ্ন উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় উত্তর ই বচনে এগারো নম্বর প্রশ্ন উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় উত্তর সামান্য বচনে বারো নম্বর প্রশ্ন প্রতিটি নয় অর্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয় অ্যান্সার বিধেয় তেরো নম্বর প্রশ্ন সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার উত্তর দুই প্রকার চোদ্দ নম্বর প্রশ্ন কোন বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় উত্তর সামান্য বচনে পনেরো নম্বর প্রশ্ন বিশেষ নয় অর্থক বচন হলো ও ষোলো নম্বর প্রশ্ন গাছটি সুন্দর এটি হলো বাক্য সতেরো নম্বর প্রশ্ন সামান্য নয় অর্থক বচন হল উত্তর ই বচন আঠারো নম্বর প্রশ্ন নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা কার উত্তর অ্যারিস্টটলের উনিশ নম্বর প্রশ্ন ব্যাপ্যতা শব্দটি কার সঙ্গে জড়িত উত্তর পদের সঙ্গে কুড়ি নম্বর প্রশ্ন বচনের প্রতিকায়িত রূপকে বলে উত্তর বচন আকার একুশ নম্বর প্রশ্ন সংযৌগিক বচনের যোজকটি হলো উত্তর এবং ও আর এবং ও আর এবং ও আর এবার বাইশ নম্বর প্রশ্ন বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো উত্তর উদ্দেশ্য পদ তেইশ নম্বর প্রশ্ন বচনের ব্যাপ্য পদ হল ও চব্বিশ নম্বর প্রশ্ন প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশটিকে বলা হয় অনুগ পঁচিশ নম্বর প্রশ্ন বচনকে অবয়ব বলা হয় উত্তর যুক্তির ছাব্বিশ নম্বর প্রশ্ন বচনের ব্যক্তার্থ কাকে বলে উত্তর পরিমাণকে এবার দেখব আমরা অবরোধমূলক তর্ক বিদ্যা থেকে বচনের বিরোধিতা অর্থাৎ তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা তৃতীয় অধ্যায় দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক কথায় এমসি কেউ দেখে নাও এক বচনের বিরোধানুমান হলো এক প্রকার অ্যান্সার অমাধ্যম অনুমান দুই নম্বর প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা তিন নম্বর প্রশ্ন যদি এ বচন মিথ্যা হয় তবে এর বিপরীত বিরোধী ই বচনের সত্যমূল্য হবে উত্তর অনিশ্চিত চার নম্বর প্রশ্ন বচন সত্য হলে আই বচন হবে উত্তর অনিশ্চিত পাঁচ নম্বর প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে উত্তর এ কমা ই ছয় নম্বর প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে দেখো উত্তর হবে অধীন বিপরীত বিরোধিতা অধীন থেকে বিপরীত বিরোধিতা সাত নম্বর প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এবং ও বচন হল পরস্পরের অধীন বিপরীত বিরোধিতা আট নম্বর প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতা হয় আই এবং ও বচনের মধ্যে নয় নম্বর প্রশ্ন যদি এ বচন মিথ্যা হয় তবে ও বচন হবে উত্তর সত্য দশ নম্বর প্রশ্ন যদি এ বচন মিথ্যা হয় কমা আই বচনের সত্যমূল্য হবে উত্তর মিথ্যা এগারো নম্বর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ও বচন সত্য হলে এ বচন হবে দেখো এখানে সত্য অনিশ্চিত মিথ্যা উত্তর হবে এখানে কোনোটিই নয় দেখো সত্য অনিশ্চিত মিথ্যা এর কোনোটিই হবে না উত্তর কোনোটিই নয় বারো নম্বর প্রশ্ন বচন মিথ্যা হলে এ বচন এ বচন হবে অনিশ্চিত তেরো নম্বর প্রশ্ন ও বচন সত্য হলে ই বচন হবে অনিশ্চিত চোদ্দ নম্বর প্রশ্ন ও বচন মিথ্যা হলে আয় বচন হবে সত্য এবার দেখো আয় বচন মিথ্যা হলে এ বচন হবে মিথ্যা আই বচন মিথ্যা হলে এ বচন হবে মিথ্যা এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন আয় বচন সত্য হলে ই বচন হবে মিথ্যা সতেরো ই বচনের অতি বিষম বচন কোনটি উত্তর এ বচন আঠারো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট প্রশ্ন দেখো এবং ও বচন হল পরস্পরের অ্যান্সার দেখো অধীন এবং বিপরীত বিরোধী উনিশ সত্য হলে আয় বচন হবে সত্য কুড়ি মিথ্যা হলে আয় বচন হবে অনিশ্চিত একুশে দেখো ই বচন সত্য এ বচন হবে মিথ্যা দেখো ই বচন সত্য হলে এ বচন হবে মিথ্যা বাইশ নম্বর প্রশ্ন ই বচন মিথ্যা হলে এ বচন হবে অনিশ্চিত তেইশ ই বচন সত্য হলে ও বচন হবে সি সত্য ই বচন সত্য হলে ও বচন হবে সত্য এবার দেখব আমরা চতুর্থ অধ্যায় এটি হবে চতুর্থ অধ্যায় এক খুব অল্প লোকই বুদ্ধিমান দেখো লজিক ফর ওয়ান কোনো কোনো লোক হয় বুদ্ধিমান আবর্তনীয় ঠিক আছে আর এখানে দেখো এক কোনো কোনো বুদ্ধিমান হয় লোক বুদ্ধিমান হয় লোক এটা আবর্তিত এবার দেখো বৈজ্ঞানিক দার্শনিক হতে পারে তাহলে অ্যান্সার এলএফ লজিক ফর দেখো এখানে লজিক ফর ওয়ান কোনো কোনো বৈজ্ঞানিক হন দার্শনিক আবর্তনীয় আয় দেখো আই কোনো কোনো বৈজ্ঞানিক হন দার্শনিক আবর্তনীয় আবার দেখো আই কোনো কোনো দার্শনিক হন বৈজ্ঞানিক আবর্তিত এটা এবার দেখো হলুদ পাখি আছে তাহলে অ্যান্সার এলএফ দেখো এখানে আই কোনো কোনো পাখি হয় হলুদ আবর্তনীয় তারপর দেখো শুধু ধার্মিক ব্যক্তিরাই সুখী তাদের অ্যান্সার লজিক পর দেখো এখানে এলেফ এ সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক বা আবর্তনীয় আর আই কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী আবর্তিত এবার দেখো অশিক্ষিত মানুষও বুদ্ধিমান অ্যান্সার এলএফ দেখো আই কোনো কোনো অশিক্ষিত মানুষ হয় বুদ্ধিমান আবর্তনীয় আর কোনো কোনো বুদ্ধিমান মানুষ হয় অশিক্ষিত অশিক্ষিত এটা আবর্তিত আর কি এবার দেখো ছয় প্রত্যেক কবি প্রতিভাশালী লজিক ফর দেখো এলেপ দেখো এ সকল কবি হয় প্রতিভাশালী এটা আবর্তনীয় আর দেখো আই কোনো কোনো প্রতিভাশালী ব্যক্তি হয় কবি আবর্তিত এটা তাদের আবর্তনীয় এবং আবর্তিত দেখে নাও সাত কোনো মানুষ সুখী নয় তাদের এলেপ দেখো ই কোনো মানুষ নয় সুখী আবর্তনীয় আবার ই দেখো কোনো সুখী নয় মানুষ এটা আবর্তিত আট সঙ্গীতকে না ভালোবাসে দেখো লজিক ফর এলেভ দেখো এ সকল ব্যক্তি হয় ব্যক্তি সকল ব্যক্তি হয় ব্যক্তি যারা সঙ্গীত ভালোবাসে আবর্তনীয় এটা আই কোনো কোনো ব্যক্তি যারা সঙ্গীত ভালোবাসে হয় ব্যক্তি এটা আবর্তিত এবার নয় দেখো কোনো শ্রমিক নয় শোষক এটা দেখো কোনো শ্রমিক নয় শোষক আবর্তনীয় আবার দশে দেখো ই কোনো শোষক নয় শ্রমিক আবর্তিত আবর্তিত এটা এগারো সকল এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হয় ছাত্র লজিক ফর দেখো এলেফ এ সকল এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হয় ছাত্র আবর্তনীয় তারপর দেখো আই কোন কোন ছাত্র হয় এমন যারা এই প্রতিযোগিতায় গ্রহণকারী এটি আবর্ত আবর্তিত বারো সমস্ত কাক কালো নয় অ্যান্সার দেখো এলেফ এ এ কোনো কোনো কাক নয় কালো আবর্তিত আর ও দেখো ও বচনের আবর্তন সম্ভব নয় এবার দেখো তেরো পরিশ্রমী ছাড়া কেউই জীবনে সফল হতে পারে না লজিক ফর দেখো এলেফ দেখো এ সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী আবর্তনীয় আর আয় কোনো কোনো পরিশ্রমী ব্যক্তি হয় সফল আবর্ত আবর্তিত দেখো এবার চোদ্দ দেখো ব্যবসায়িকরা কদাচিত সৎ হয় এটা দেখো লজিক ফর ও দেখো কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ এটা আবর্তিত আর ও বচনে আবর্তন সম্ভব নয় ঠিক আছে পনেরো কবিরা সাধারণত শান্তিপ্রিয় হয় এলেফ দেখো এ আই কোনো কোনো কবি হন শান্তিপ্রিয় ব্যক্তি আবর্তনীয় আর আই দেখো কোনো শান্তিপ্রিয় ব্যক্তি হন কবি আবর্তিত এটি দেখো অশিক্ষায় অশান্তির মূল এলেব দেখো এ সকল অশিক্ষাই হয় অশান্তির মূল বিবর্তনীয় আর ই কোনো অশিক্ষাই নয় শান্তির মূল বিবর্তিত সতেরো দেখো কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ প্রবণ এলেপ দেখো এ সকল আবেগপ্রবণ ব্যক্তি হয় কবি বিবর্তনীয় ই কোনো আবেগপ্রবণ ব্যক্তি নয় কবি বিবর্তিত এবার আঠারো সব তিমি হয় স্থানপায়ী পাই লজিক ফর দেখো এ সকল তিমি হয় স্থান স্থান বিবর্তনীয় আর ই কোনো তিমি নয় অ স্তন্যপায়ী পাই বিবর্তিত উনিশ কোনো শিক্ষক বিজ্ঞানী নয় এলেভ দেখো ই কোনো শিক্ষক নয় বিজ্ঞানী বিবর্তনীয় আর এ সকল শিক্ষক হয় অবিজ্ঞানী বিবর্তিত কুড়ি কোনো পাখি স্থান নয় দেখো এলেভ দেখো ই কোনো পাখি নয় স্থান বিবর্তনীয় আর এ সকল পাখি হয় অস্তন্যপায়ী বিবর্তিত এবার নিরপেক্ষ ন্যায় দেখো পঞ্চম অধ্যায় চতুর্থ পরে পঞ্চম অধ্যায় দেখো এক নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা তিন উত্তর তিন দুই ন্যায় অনুমানে যে পদ যুক্তি দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো হেতুপদ তিন নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে সাধ্যপদ চার নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হল চার পাঁচ নম্বর ন্যায়ের প্রথম সংস্থানে প্রধান আশ্রয়বাক্যে হেতুপদের অবস্থান হয় উদ্দেশ্য স্থানে ছয় নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা উনিশটি সাত নিরপেক্ষ ন্যায়ের প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা চারটি এ ও ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে নয় ফেসাপো মূর্তিটি বৈধ হয় দেখো চতুর্থ সংস্থানে ফেসাপো এফ ই ইএসএপিও ফেসাফো মূর্তি মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে তারপর দেখো দশ ডিমারিস ডি আই এস মূর্তিটি বৈধ হয় উত্তর চতুর্থ সংস্থানে এগারো এগারো নম্বর প্রশ্ন কোন নিরপেক্ষ ন্যায়নমানের আশ্রয় বাক্য দুটিতে দু যদি হেতুপদ একবারও ব্যাপ না হয় তবে ন্যায়টিতে যে দোষ তা হল দেখো উত্তর অব্যাপ্য হের দোষ দেখো ফ্যাশন এন হল দ্বিতীয় দেখো এটি হবে দ্বিতীয় সংস্থানের দ্বিতীয় সংস্থানের তেরো নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হল দেখো নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো চার তারপর দেখো দারাপ্তি ডি এ আর এ পি আই দারাপ্তি এই দারাপ্তি হলো দেখো তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি তারপর দেখো ডিমা ডিজামিস ডিজামিস এস হল তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি তারপর দেখো পনেরো ডিমারিস এস চতুর্থ সংস্থানের বৈধমূর্তি ষোলো ফেসাপো হলো চতুর্থ সংস্থানের বৈধমূর্তি সতেরো বি বিও সি এ বিডিও হলো তৃতীয় সংস্থানের বৈধমূর্তি আঠারো ন্যায় অনুমানে চারটি পদ থাকলে চারি পদ ঘটিত দোষ উনিশ নম্বর প্রশ্ন নিরপেক্ষ ন্যায় নিয়ম আছে উত্তর দশটি কুড়ি নম্বর প্রশ্ন ন্যায় অনুমানে পক্ষপথ যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে হয় দেখো অবৈধ পক্ষ দোষ একুশ নম্বর নিরপেক্ষ ন্যায়ের দুটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে যে দোষ ঘটে তা হল উত্তর নয়ার্থক আশ্রয় বাক্যজনিত দোষ এইবার দেখো ষষ্ঠ অধ্যায় থেকে যে এম সিকিউগুলো পড়তে হবে এক কথাই দিয়ে দিয়েছি দেখে নাও এক মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি হলো উত্তর নিরপেক্ষ বচন দুই প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন উত্তর প্রধান আশ্রয় বাক্য তিন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল উত্তর পূর্বক ও অনুক চার নম্বর প্রশ্ন পি অথবা কিউ দেখো পি বা অবলিক কিউ এই যুক্তিটির আকারটি হল দেখো এটি বৈধ ডিএস পাস পি পি না হয় কিউ না হয় কিউ একটি উত্তর বৈকল্পিক বচন দেখো পি না হয় কিউ একটি বৈকল্পিক বচন ছয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল নিরপেক্ষ বচন মোডাস পোনেন্স মোডাস পোনেন্স হলো দেখো অ্যান্সার প্রাকল্পিক ন্যায়ের আট নম্বর প্রশ্ন যৌগিক যুক্তির অপর নাম হলো যুক্তি নয় নম্বর প্রশ্ন মোডাস টোলফেন্স টোলেন্স সরি মোডাস টোলেন্স হল টোলেন্স মোডাস টোলেন্স হলো প্রাকল্পিক ন্যায়ের দশ এমটি এই বৈধ মূর্তিটি হলো ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এগারো নম্বর প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়মটি উত্তর ডিএস নামে পরিচিত বারো বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি হলো উত্তর ডিএস তেরো এমপি এর ফুল ফর্ম মোর্ডাস পোন চোদ্দ এম এর ফুল ফর্ম হলো মোডাস টোলেন্স টোলেন্স পনেরো প্রাকল্পিক বচনে তবে এর পরবর্তী অংশকে বলা হয় অনুগ ষোলো নিরপেক্ষ যুক্তির সব বচনই নিরপেক্ষ বিবৃতিটি হলো সত্য সতেরো এমপি এই বৈধ মূর্তিটি হল উত্তর গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আঠারো প্রাকল্পিক নিরপেক্ষ নেয়ের প্রথম নিয়মটি হল এমপি নাম পরিচিত উনিশ সে বুদ্ধিমান অথবা বোকা বচনটি দুটি বিকল্প বিসংবাদী কুড়ি নম্বর প্রশ্ন নিবেদিতা শিক্ষিকা অথবা গায়িকা এই বচনটি হলো বৈকল্পিক এবার বুলীয় ভাষা সপ্তম অধ্যায় থেকে দেখো এক সকল অ এস হয় পি এই বচনটির বুলীয় ভাষ্য হল এসপিস ইকল টু জিরো দুই সকল এস হয় এস হয় অপি বচনটির বুলীয় রূপ হলো এসপি নট ইকুয়াল টু জিরো ওয়ান বা এসপি অসমান জিরো ওয়ান তিন কোনো কোনো অ এস নয় পি বচনটির বুলীয় ভাষ্য হল এসপি নট ইকোয়াল টু জিরো বা অথবা এসপি অসমান জিরো চার কোনো অ এস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য হল এসপি ইকোয়াল টু জিরো বা এস পি সমান সমান জিরো পাস কোনো 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 অ এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হল এসপি নট ইকুয়াল টু জিরো ছয় নম্বর আই বচনের বুলীয় ভাষ্য হল দেখো এসপি নট ইকুয়াল টু জিরো সাত শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হলো এস সমান সমান জিরো এস সমান সমান জিরো দেখো এস সমান সমান জিরো তারপর দেখো আট বুলীয় ভাষ্য অনুযায়ী বৈধ বিরোধিতা হল বিরুদ্ধ বিরোধিতা নয় যে শ্রেণীর মধ্যে অন্তত একজন সদস্যের অস্তিত্ব আছে তাকে বলা হয় উত্তর অশূন্য দশ বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই উত্তর সামান্য বচনের এগারো পরিপূরক শ্রেণী বলতে বোঝায় উত্তর কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি শ্রেণী বারো এস শান শূন্য শ্রেণী হলে এর প্রতীক হবে এস ইকুয়াল টু জিরো বা এস শানসান জিরো তেরো জর্জ বুল বলেন অস্তিত্বমূলক তাৎপর্য আসলে উত্তর প্রাকল্পিক বাক্য ১৪ নম্বর প্রশ্ন সকল এস হয় পি এর বুলীয় ভাষ্যটি হল এসপি শোন ও এসপি শোনানসান জিরো এসপি শোয়ানসন শূন্য তারপর দেখো পনেরো নিঃশূন্য পদের উদাহরণ হলো পক্ষীরাজ ঘোড়া ষোলো পরিপূরক শ্রেণী বলা হয় উত্তর মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে সতেরো এসপি এসপি সোয়ানসন জিরো এই বুলীয় লিপিটির বচনটি হলো ই আঠারো অস্তিত্বমূলক তাৎপর্য হল যার বাস্তব অস্তিত্ব থাকবে এস ও এর অর্থ হল এস শ্রেণী অ্যান্সার শূন্য গর্ভ নয় তারপর দেখো মানুষ কদাচিত সুখী এর বুলিও ভাষ্য কি এসপি সোয়ানসন জিরো একুশ বুলিও লিপিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন জর্জ ভেন তেইশ যুক্তিবিজ্ঞানী জর্জ বুলের ভাষ্যকে বলে বুলিও লিপি চব্বিশ বুলিও ভাষ্যের ধারণাটির উৎস কি উত্তর বচনের অস্তিত্বমূলক তাৎপর্য পঁচিশ মানুষ সাধারণত সুখী এর বুলিও ভাষ্য কি এসপি নট ইকুয়াল টু জিরো এবার দেখে নেব আরোহ অনুমানের স্বরূপ আরোহ দেখো আগে আমরা দেখেছি অবরোহমূলক তর্কবিদ্যার থেকে সাতটি অধ্যায় এবার আমরা দেখব আরোহ অনুমানের স্বরূপ অর্থাৎ আরোহমূলক তর্কবিদ্যার প্রথম অধ্যায় দেখে নেব দেখো আরোহমূলক তর্কবিদ্যার প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হল উত্তর দেখো সামান্য সংশ্লেষক বচন দুই নম্বর প্রশ্ন আরোহ সংক্রান্ত লাভ লক্ষ্য করা যায় উত্তর আরোহ যুক্তিতে তিন নম্বর প্রশ্ন আরোহ অনুমান সংক্রান্ত লাভ এর কথা কে বলেছেন উত্তর যুক্তিবিজ্ঞানী মিল চার নম্বর আরোহ যুক্ত ছয় নম্বর প্রশ্ন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন জয়েস সাত নম্বর প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন উত্তর সামান্য সংশ্লেষক বচন আট নম্বর প্রশ্ন অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি অনুমানের প্রক্রিয়া হল উত্তর বৈজ্ঞানিক নয় নম্বর প্রশ্ন লৌকিক আরোহ অনুমানকে শিশু অনুমান বলেছেন উত্তর বেকন দশ নম্বর প্রশ্ন যে যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে উত্তর তাকে আরোহ যুক্তি বলে এগারো আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো উত্তর সামান্য সংশ্লেষক বচন বারো নম্বর প্রশ্ন আরোহ অনুমানের লক্ষণটি হল উত্তর সামান্যীকরণ তেরো নম্বর প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হল উত্তর সামান্যীকরণ চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নাও আরোহ অনুমানের যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে না উত্তর প্রযুক্তি সম্বন্ধ পনেরো নম্বর প্রশ্ন বৈধতার বিষয়টি কোন অনুমানের বিষয় উত্তর আরোহ অনুমানের ষোলো নম্বর প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানে কিরূপ দৃষ্টান্তের গণনা করা হয় উত্তর কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয় সতেরো উপমা যুক্তি কত প্রকার প্রকার আঠারো উপমা যুক্তির সিদ্ধান্ত কি হবে উত্তর সম্ভাব্য উনিশ সাদৃশ্য অনুমানকে বলা হয় উপমা যুক্তি কুড়ি আরোহ অনুমানের লক্ষণ কোনটি উত্তর প্রত্যক্ষণের অতিক্রমণ একুশ অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরূপ উত্তর সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য বাইশ উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল সাদৃশ্যের সংখ্যা তেইশ লৌকিক আরোহ অনুমান বলা হয় উত্তর অবৈজ্ঞানিক আরোহকে চব্বিশ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি উত্তর অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান পঁচিশ প্রকৃতির একক রূপতার অর্থ কি উত্তর একই পরিবেশে একই রকম আচরণ ছাব্বিশ আরোহমূলক অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল উত্তর সামান্যিকরণ দ্বিতীয় অধ্যায় দেখো আরোহমূলক তর্কবিদ্যার দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এক কারণ হলো উত্তর শর্তের সমষ্টি দুই কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা একথা বলেছেন উত্তর মিল তিন নম্বর প্রশ্ন গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান একথা বলেছেন দেখো কারভেদ রিড চার নম্বর প্রশ্ন পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান একথা মনে করেন কারভেদ রিড পাঁচ নম্বর প্রশ্ন শক্তির অবিনশ্বর অবিনশ্বতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ ছয় ক হলো ঘটার আবশ্যিক শর্ত একথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয় সাত অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয় তা হল আবশ্যিক শর্ত আট কারণ হলো পর্যাপ্ত শর্ত একথা বলেছেন উত্তর মিল নয় নম্বর প্রশ্ন ক হল খ এর পর্যাপ্ত শর্ত একথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে দশ নম্বর প্রশ্ন বহু কারণবাদ কে সমর্থন করেন উত্তর বেইন এগারো নম্বর প্রশ্ন ভেজা অগ্নি অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল উত্তর পর্যাপ্ত আবশ্যিক শর্ত বারো বহু কারণবাদের একজন সমর্থক হলেন উত্তর মিল তেরো নম্বর প্রশ্ন কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত একথা বলেন উত্তর বুদ্ধিবাদীরা চোদ্দ নম্বর প্রশ্ন শর্ত হলো কারণের অপরিহার্য অংশ একথা বলেছেন কার্ড এথ রিড পনেরো নম্বর প্রশ্ন কারণ ও কার্যের সম্বন্ধ হল উত্তর অব্যবহিত শর্তহীন পূর্ববর্তী ঘটনা ষোলো নম্বর প্রশ্ন এ সিস্টেম অফ লজিক গ্রন্থটি লেখক হলেন মিল সতেরো নম্বর প্রশ্ন বহু কারণবাদের মূল বক্তব্য কি উত্তর ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয় আঠারো নম্বর প্রশ্ন অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল উত্তর আবশ্যিক শর্ত উনিশ কারণের আবশ্যিক শর্ত কি উত্তর যা ঘটলে কার্য ঘটবেই কুড়ি এক কারণবাদে কারণকে গ্রহণ করা হয় উত্তর পর্যাপ্ত শর্ত একুশ আবশ্যিক শর্ত প্রকাশিত হয় উত্তর নয়র্থক বাক্যে বাইশ নম্বর প্রশ্ন কোন সময়ে কারণের ধারণাটি আসে কার্যের আগে তেইশ নম্বর প্রশ্ন কারণ কোন শর্তের সমষ্টি সদর্থক ও নয়র্থক শর্তের চব্বিশ বিশবান মৃত্যুর পর্যাপ্ত শর্ত পঁচিশ কারণের ধারণাটি কার সঙ্গে জড়িত উত্তর কার্যের ধারণার সঙ্গে জড়িত ছাব্বিশ বহু কারণবাদে কারণকে গ্রহণ করা হয়েছে উত্তর পর্যাপ্ত শর্ত হিসেবে সাতাশ কারণ একটি পূর্ববর্তী ঘটনা আটাশ কারণ হল কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা একথা বলেছেন মিল এবার মিলের পরীক্ষণমূলক পদ্ধতি তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও এক যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় না সেটি সেই অর্থে সেই কার্যের কারণ বা কারণে অংশ নয় সূত্রটি মিলের মিল এর অন্যই উত্তর হবে মিলের অন্যই দুই নম্বর প্রশ্ন মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হল অন্যই পদ্ধতি তিন নম্বর প্রশ্ন মিলের যে পদ্ধতি কার্যকরণকে পৃথক করতে পারে না তা হলো। উত্তর অন্যই পদ্ধতি চার ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগের জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন উত্তর দুটি পাঁচ নম্বর প্রশ্ন মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো। ব্যতিরেকি ছয় নম্বর প্রশ্ন মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কয়টি উত্তর দুটি সাত নম্বর প্রশ্ন যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই অর্থে সেই কার্যের কারণ বা কারণের অংশ সূত্রটি মিল এর ব্যতিরেকি পদ্ধতি আট নম্বর প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি হল উত্তর যুগ্ম পদ্ধতি নয় নম্বর প্রশ্ন অবৈধ সামান্যিকরণ দোষ হয় যে পদ্ধতির ভুল প্রয়োগে উত্তর অন্যই দশ নম্বর ব্যতিরেকি পদ্ধতিতে আমরা কার্য থেকে কারণে যেতে পারি না তারপর দেখো এগারো নম্বর প্রশ্ন অন্যই ব্যতিরেকি পদ্ধতি একটি যৌগিক পদ্ধতি বারো এই পদ্ধতির সিদ্ধান্ত হলো উত্তর সম্ভাব্য তেরো মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো এই পদ্ধতি চোদ্দ মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি হলো উত্তর তৃতীয় সূত্রের ভিত্তি পনেরো নম্বর প্রশ্ন সহ পরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে অপসারণের উত্তর তৃতীয় সূত্রের ভিত্তিতে ষোলো নম্বর প্রশ্ন মিলের অপসারণের সূত্র হল উত্তর তিনটি সূত্র মিলের পাঁচটি পদ্ধতিকে কীরূপ পদ্ধতি বলা হয় উত্তর পরীক্ষণমূলক আঠারো অপসারণ সূত্রগুলির ভিত্তি কি উত্তর কার্যকর নিয়ম উনিশ নম্বর প্রশ্ন অন্যই পদ্ধতির একটি পরিবর্তিত রূপ হলো উত্তর অন্যই ব্যতিরিকী পদ্ধতি কুড়ি নম্বর প্রশ্ন অন্যই পদ্ধতি হল মূল আবিষ্কারের পদ্ধতি একুশ নম্বর প্রশ্ন অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি হলো উত্তর কারণের পরিমাণগত লক্ষণ বাইশ নম্বর প্রশ্ন অন্যই পদ্ধতির সিদ্ধান্তটি হল উত্তর সম্ভাব্য তেইশ নম্বর প্রশ্ন মিলের সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি হলো উত্তর কারণের পরিমাণগত লক্ষণ চব্বিশ নম্বর প্রশ্ন মিলের পদ্ধতিগুলিকে আর কি নামে চেনা যায় উত্তর আরোহমূলক পদ্ধতি পঁচিশ নম্বর প্রশ্ন দ্বৈত অন্যই পদ্ধতি হলো অন্যই ব্যতিরিকী পদ্ধতি ছাব্বিশ নম্বর প্রশ্ন মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো উত্তর ব্যতিরিকী পদ্ধতি সাতাশ নম্বর প্রশ্ন অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তি হলো উত্তর কারণের গুণগত লক্ষণ গুণগত লক্ষণ আঠাশ নম্বর প্রশ্ন মিলের পরীক্ষামূলক পদ্ধতির কটি দিক আছে উত্তর দুটি এবার দেখো আরোহ দোষ চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক আরোহ অনুমান দোষ কাকে বলে উত্তর যখন আরোহ অনুমানের নিয়ম অনুসরণ না করে সিদ্ধান্ত প্রতিষ্ঠান করা হয় তখন যে দোষ ঘটে তাকে বলা হয় আরোহমূলক দোষ দুই আরোহমূলক দোষগুলিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ক অনুমান সংক্রান্ত দোষ তিন অনুমান বহির্ভূত দোষ তিন অনুমান সংক্রান্ত দোষ কয় প্রকার অনুমান সংক্রান্ত দোষ তিন প্রকার ক উপমা সংক্রান্তি দোষ খ সামান্যিকরণ দোষ সংক্রান্ত দোষ আর গ কারণ সংক্রান্ত দোষ চার কারণ সংক্রান্ত দোষ কয় প্রকার ও কি কি উত্তর চার প্রকার ক অবন্তর ঘটনাকে কারণ মনে করার দোষ খ সহকার্যকে কারণ বা কার্য মনে করার দোষ গ কারণের অংশকে সম্পূর্ণ কারণ বলে মনে করার দোষ ঘ কাকতালীয় দোষ এবার পাঁচ নম্বর প্রশ্ন অপর্যবেক্ষণ দোষ কয় প্রকার ও কি কি উত্তর দুই প্রকার ক নর্থ নর্থদৃষ্টাঙ্গে অপর্যবেক্ষণ দোষ এবং প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থা ছয় অনুমান সংক্রান্ত দোষ কাকে বলে উত্তর একটি আরোহ অনুমানকে বৌদ্ধ অনুমানকে বৌদ্ধগুলিকে হওয়ার জন্য কতকগুলি নিয়ম মেনে চলতে হয় যেসব ক্ষেত্রে এই নিয়মগুলি মানা হয় না সেখানে যে দোষ ঘটে তা হল আরোহ অনুমান সংক্রান্ত দোষ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও